Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Judgman, পরশু দিনটা আশীর্বাদের জন্য খুব ভালো। সক্ষম বাবু, অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা। ঐশ্বরী দেবী, শুভেচ্ছা আপনাকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বড় বৌদিকে দেখো, রাজধানী এক্সপ্রেস হয়ে গেছে, কত দ্রুত এগোচ্ছে। কালী মেয়ে দেখলো আর পরশুই আশীর্বাদ। আরে তুমি কেন মালগাড়ি হয়ে ঘুরে বেড়াচ্ছ? তুমি কেবল মজা নিতে পারো, তাই না? কাল যে পাল্টিটা মারলে না, আমি ভুলতে পারিনি। কিন্তু আমি আমার লক্ষ্য থেকে এক ইঞ্চিও সরতে পারবো না। হ্যাঁ, চল না সেলফি নিয়ে নি। এক সেকেন্ড, আমার মেকআপটা খারাপ হয়ে গেল। আমি না টাচ আপ করে আসি, ঠিক আছে? আমাকে এখন টাচ আপটা। থ্যাংক ইউ, খুব তেষ্টা পেয়েছিল। আসলে কি বলো তো, হলে না গরমটা খুব বেড়ে গেছে। আমার কি মনে হয় জানেন, জলের দরকার আমার থেকে বেশি আপনার রয়েছে। আমি বলি কি, ঝট করে আশীর্বাদ আর বিয়েটা করেই ফেলি, একই খরচে হয়ে যাবে দুটো। করে আবার আপনি আমাকে হ্যাকনের সালমান খান ভাবার ভুল করছেন না তো? এমনিতে তার থেকে কমও কিছু নই। তাহলে কি বলো তুমি, মা বাবার সাথে কথা বলে ফেলি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। কিন্তু তার আগে না, মা বাবাকে বলুন যেন আপনার মাথার চিকিৎসাটা করে। আমার আপনার এই রংবাজি আপনাকে বিপদে না ফেলে দেয়। আরে অদ্ভুত করছো তো তুমি, বরের ছোট ভাই হই আমি, কোনের ছোট বোনের সাথে একটু আধটু মজা তো করতেই পারি, তাই না? এই মজা করাটা আপনাদের বংশগত সমস্যা নাকি আপনাদের দুই ভাইয়ের ট্যালেন্ট? ভাইয়েরটা জানি না, কিন্তু আমার ট্যালেন্ট তো নিশ্চয়ই। তো বাবার সাথে কথা বলবো? বাঁচালো তা না, খুব বেড়ে গেছে আপনার, সাবধানে থাকবেন। আরে আগে দেখুন আমার লেভেলটা, তারপরে আপনার মুখ, নিজেই ইউটার্ন নিয়ে নেবেন আপনি। জানো কত মেয়ে পাগল আমার জন্য। প্রবলেম সলভ, তো ওই মেয়েদেরকে গিয়ে বিয়ে করে নিন না। শুনুন, তোমার এই জাদুতেই তো আমি পাগল হয়ে গেছি পুরো। আচ্ছা দাদা, এবার অনুমতি দিন। খুব ভালো লাগলো আপনারা এলেন। আরে থাক 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 মা, সুখে থাকুন। ব্যাস মা, আঙ্কেল নমস্কার। নমস্কার আন্টি। বেঁচে থাকো বাবা। আচ্ছা তাহলে এবার আমরা আসি, আশীর্বাদের আয়োজনও করতে হবে। আমি রাত 8টায় আপনাকে ফোন করে নেব। হ্যাঁ কীর্তিমা। হ্যাঁ যাওয়া যাক। হ্যাঁ বাবা, বাই। কীর্তি, তুই কি অবস্থা করে রেখে দিয়েছিস? কি করে এত নোংরা করে রাখিস তুই? মা আসলে তখন জানিস তো কি হবে তো? দিদি, মা এখন বিজি, 8টা বেজে গেছে, তোর শাশুড়ির সাথে কথা বলছে মনে হয়। এমনিতেও আজ তো আমি ভীষণ ক্লান্ত। আচ্ছা পুজোতে গিয়ে তো যখন এই অবস্থা হলো, তাহলে বিয়েতে কি করবি তুই? সেসব তো ঠিক আছে, এরপরে আমি কি করব? আমার তো ভেবেই স্ট্রেস হচ্ছে। তুই তো চলে যাবি, তারপরে আমাকেই সব করতে হবে। আচ্ছা মানে তুই পুরো বাড়িটা সামলে নিবি,
আর মা তোকে পুরো বাড়িটা সামলাতে দেবে। কীর্তি, তুই যখন বাড়িতেই মার কাছে এত বকা খাস, তাহলে শ্বশুর বাড়িতে তোর কি অবস্থা হবে? আরে শাশুড়ের বাড়ি, শাশুড়ির কাজ শাশুড়ি জানবে, আমার কি? এরকমটা হয় না কীর্তি, যেরকম এখানে মা থাকে সেরকম শ্বশুর বাড়িতে শাশুড়ি মা থাকে, আর তোকে সবকিছু সামলাতে হবে। তার মানে তুই বলছিস যে ওখানে গিয়ে শাশুড়ির সেবা করতে হবে? আমি এসব পারবো না, ওসব তুই করিস। আর স্পেশালি যদি এরকম লোকজন হয় তো একেবারেই না। এরকম লোকজন মানে কিছু হয়েছে নাকি? তোর তো আমার উপরেই সন্দেহ হচ্ছে, তাই না? তুই এটা ধর, ধর এটা তুই, আমি বলছি। কীর্তি, আরে দিদি, তোর দেওর দিবানা মানে, আরে তোর ওই যে দেওর আছে না, ও তো নিজেকে হাম আপকে হ্যায় কোনের প্রেম ভাবছিল। ওহো ওহো ওহো, মানে ওই ওকে আমার বোনটা যে পাত্তা দিচ্ছিল সেটা? ও হ্যালো, আমি ওকে কোনো পাত্তা ফাত্তা দিইনি, আমি দেবো পাত্তা? কীর্তি, ভালো মানুষ উনি, কত হেল্প করছিল তোকে। আর দেখ, তুই তাকেই ভুল বুঝছিস। ভুল না, ঠিকই বুঝছি। আরে দড়াম করে এসে আমাকে প্রপোজ করে দিল? তো কি হয়েছে? আরে এটা বিয়ে বাড়ি, আর ও হলো গিয়ে বরের ছোট ভাই, এখন তোর সাথে মজা করবে না তো কার সাথে মজা করবে? দেওর আর বৌদের থটস কত মেলে, তাই না? এখন তো আমার আর মনেই হচ্ছে না যে তুই আমার দিদি, এখন তো তুই পর হয়ে গেছিস। পর পর হবে আমার শত্রু। দিদি, তুই আর মানা সবসময় আমার কান্টান। চল মানছি আমি এই কথাটা যে হ্যাঁ ওই ছেলেটা বেশি ভাববকে একটু নয় ভীষণ, কিন্তু কিন্তু মানুষটা খুব ভালো, এতটা খারাপও নয়ও। এমনিতে আমাদের মানাবে দারুণ। শুধু মানাবে কেন, চম্পেশ মানাবে। মা তুমি, তোমার একটু তো দেখা উচিত, একটু রেসপেক্ট করা উচিত আমার প্রাইভেসির, দরজায় দাঁড়িয়ে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, ঢোকার আগে নক করা উচিত ছিল। আচ্ছা বাবা, আসতে হবে এখন নক করে, তাই না? আরে মায়ের সাথে কোনো প্রাইভেসি হয় না, এমনিতে মায়েরা সব বোঝে। কি জানো তুমি? আরে এটাই যে কিরকম তুই কীর্তির আগে পিছে ঘুরে বেড়াচ্ছিলিস। মা তুমিও না যা খুশি। আরে আমার সোনা বাবা লজ্জা পেল। আরে আমার তো খুব পছন্দ, ব্যাস। মা তুমি কি করে জানতে পারো সবকিছু? শোন, তুই যাই স্পিডে চলছিস না, তোর গাড়িই বেরিয়ে যাবে, এই জন্য এবার মাকে সবকিছু করতে হবে। এতে তুমি কি করবে? শোন, তোর যা করবার তুই করেছিস, এইবার বড়দের পালা। কাল আমি কীর্তির বাড়িতে যাব তোর সম্বন্ধ নিয়ে। হ্যাঁ না না মা, এতটা তাড়াহুড়ো করো না, ওই বাবা যদি জানতে পারে না, বাবা আমাকে ওখানেই মেরে ফেলবে। তুমি আমার কথাটা শোনো, আমি এখনো সেটেল হইনি, আমার কোনো চাকরি নেই, আমি বিয়ের জন্য এখনো রেডি নই মা। এমনিতে আমি না বিয়ে তো আমি কীর্তিকেই করব, কিন্তু মা এখন নয়। সো প্লিজ মা, তুমি কারোর সাথে কোনো রকম কথা বলবে না, প্রমিস করতে হবে কিন্তু তোমাকে। প্রমিস মা, প্রমিস, প্রমিস করেছো তুমি? আরে কথা তো আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আগে ওর বাবার সাথে। এই হলো তোমার ফেভারিট চা। আরে বাহ, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে ভাই। আরে তুমিও না, না চাইতেই দুদুবার চা। স্ত্রীর ভালোবাসা তো কখনো দেখতেই পাও না। তনুজা দেবী, আমি সবকিছুই দেখতে পাই, কিন্তু হয়তো আপনি দেখতে পাচ্ছেন না যে আমাদের দুটো বাচ্চাই বিয়ের যোগ্য হয়ে উঠেছে, তাই নিজের রোমান্সটা না একটু কন্ট্রোল করে রাখো। আরে তুমি ঠিক বলছো। হ্যাঁ, দুজন সন্তানেরই বয়স তো হয়েই গেছে বিয়ের, তাহলে এখন এই সুযোগে আমরা অভয়ের সম্বন্ধ পাকা করে দিই।
ভাইয়ের বিয়ে? দেখো না, দীক্ষিত বাবুর দুটো মেয়ে কি মিষ্টি, আর আর ওই কীর্তি তো কি হাসি খুশি আর চঞ্চল। আমি বলছি, কীর্তি আর অভয়ের সম্বন্ধ খুব ভালো জমবে একসাথে। তনুজা দেবী, নো নো মানে নো। আরে ইয়েস মানে ইয়েস অনুজ বাবু। তুমি দেখো, শ্রদ্ধা তো এই বাড়িতে আসছেই, সেখানে ওর ছোট বোন যদি ওর ছোট যা হয়ে এই বাড়িতে বিয়ে হয়ে আসে, তাহলে তো খারাপ কি? দেখো, যদি দুই বোন একই বাড়িতে আসে, তাহলে বরুণ আর অভয়েরও মিল থাকবে। আরে দুই বোন এই বাড়িটাকে বেঁধে রাখবে, আমি বলে দিলাম। আরে তুমি কবে থেকে ভাবতে শুরু করলে যে পরিবারের বন্ধন থাকা উচিত? তুমি কিন্তু এটা খুব ভালো করেই জানো যে নয়না বৌদি কখনোই এর অনুমতি দেবে না। বাড়িতে বিয়ের পরিবেশ, প্লিজ, আমি কিন্তু কোনো অশান্তি চাইছি না। চা তো খেয়ে যাও। আরে এত চিনি দিয়েছো না তুমি যে কেউ ওটা খেতে পারবে না। প্রথমে ছেলেটাকে একটা চাকরি তো পেতে দাও, বিয়ে দিতে চলেছেন উনি। পুরুষ মানুষেরও কিছু বোঝা যায়, কখনো মুখ কোমরা করবে, কখনো আবার রাজি হয়ে যাবে। এই লোকগুলো তো আমাদের বোঝারই বাইরে, আর বিশেষ করে তো আমার অনুজ দাদা। আরে আমি তো কিছু বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত। এবার আমি যদি কিছু বলি তখন তুমি বলবে যে যখনই দেখো ঋতু বাজে বকতেই থাকে। কিন্তু তুমি বেশি ভেবো না, কারণ মানুষের ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হয়ে যাবে। আরে মৃতু, শুভ কাজে দেরি কেন? যাও তোমার বেয়ানের কাছে আর সম্বন্ধ পাকা করে ফেলো। আরে আরতি, কত টাইম নেবে তুমি, এদিকে দেরি হয়ে যাচ্ছে। এই মেয়েটাও না একদম সকাল সকাল মা বেটি মিলে কোথায় যাওয়া হচ্ছে? আর তবে দাদা কোথায় দেখছি না তো। আরে উনি তো সকাল সকাল না দোকানের জন্য বেরিয়ে গেছেন। আরে তুমিও তাড়াতাড়ি তৈরি হয় না, পিসি ছাড়া আমরা সম্বন্ধ কিছুতেই পাকা করতে পারি না। আমি অভয়ের সম্বন্ধ নিয়ে কীর্তির বাড়িতে যাচ্ছি আজ। আরে আরে কি হলো, বসো বসো, আসো আসো, বসো বসো। এই বয়সে হাঁটুর ব্যথাটা বড় কষ্ট দেয় আমাকে। হ্যাঁ হ্যাঁ, যখন তুমি বড় ভাইপো আর তার বউয়ের বিয়ের পুজোতে লাফিয়ে লাফিয়ে কাজ করছিলে তখন তোমার হাঁটুতে ব্যথা করছিল না? তুমি কি কথা বলছো বৌদি, আমি তোমাকে কেন মিথ্যে বলবো? না না, আমি সব বুঝতে পারি। আরে নয় না বৌদির চোখে তুমি কেন খারাপ হতে যাবে, তাও আমার জন্যে। আরে আরতি, আর কত সময় নিবি তুই, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। এই তো এসে গেছে মা, একটু তৈরি হতে দাও। মা, আমরা যে নিজেরাই যাচ্ছি না, আবার নিজেরাই না মুখ থুবড়ে পড়ি। আমার কথাটা একবার শোনো, তুমি একবার ভেবে দেখো, আমার তো মনে হচ্ছে কোনো একটা বড় সমস্যা হতে চলেছে। আরে আমি জানি তো, তুই শুধু চল। ওহো, আজ তো আমি ঘূর্ণিঝড়ের কবলে পড়ার হাত থেকে বেঁচে গেছি। ব্যাস, এবার তো আমি মুষলধারে বৃষ্টির অপেক্ষা করছি। বসুন না দিদি। হ্যাঁ হ্যাঁ বসো মা। সরি দিদি, আমি না বলে চলে এসেছি। আরে কি বলছেন আপনি, আপনার নিজেরই তো বাড়ি। আচ্ছা আগে এটা বলুন, চা নেবেন না কফি? আরে না না, কষ্ট করবেন না, আমরা খেয়ে দিয়ে এসেছি। আজ বাড়িতে কাউকে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এই সময় সবাই যার যার নিজের কাজে চলে যায়। আচ্ছা, কীর্তি বাড়িতেই আছে, আমি এক্ষুনি ওকে ডেকে আনছি। আরে না না, আপনি বসুন না। আসলে আপনার সাথেই দরকার ছিল। কি হয়েছে, সব
সব ঠিক আছে তো? আরে না না, সব ঠিক আছে দিদি। আমি এইটা বলতে চাইছি যে আমি আর আমার ছেলে অভয়ের আপনার ছোট মেয়ে কীর্তিকে খুব পছন্দ হয়েছে, আর সম্পর্ক তো তৈরিই হচ্ছে। সেখানে যদি দুই বোন একই বাড়িতে আসে তাহলে এ তো আমাদের সৌভাগ্য যে কীর্তিকে আপনাদের পছন্দ হয়েছে। কিন্তু ক্ষমা চাইছি, কীর্তি এখনো পড়াশুনো করছে আর বিয়ের জন্য তৈরিও নয়, আর এমনিতেও দু তিন বছরের মধ্যে ওকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেও নেই আমাদের। আরে বিয়ের কথা কে বলছে? আমি তো শুধু এটা বলছি যে ওদের দুজনের আশীর্বাদ করিয়ে রাখি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে দিদি, আমাদের বউ খোঁজা আর আপনার জামাই খোঁজা, সেই মাথা ব্যথাটাই চলে গেল। হ্যাঁ, তাহলে কি বলেন আপনি? আসলে সরি আন্টি। মা কি বলবে? আমার বিয়ের কথা হচ্ছে তো আমি বলবো। কীর্তি, ও বুঝতেই পারে না যে কোথায় কি মজা করতে হয়। কিন্তু আমি তো মজা করছি না মা। আর তাছাড়া আন্টি, আপনার জন্য আপনার ছেলে মাথা ব্যথা হতে পারে, কিন্তু আমার মনে হয় না আমি আমার বাবা মার জন্য মাথা ব্যথা বা বোঝা। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি আমার শ্রদ্ধা দিদির শ্বশুর বাড়িতে বিয়ে করতে একেবারেই চাই না। আপনি ঠিকই বলছিলেন দিদি, কীর্তি সত্যি এখনো বিয়ের জন্য তৈরি না, আর আমি মনে করি আরো দু তিন বছর পরও তৈরি হতে পারবে। আমরা আসছি, নমস্কার। সত্যি কথাই বলছিলি তুই, ভীষণ মুখর এই কীর্তি, বেঁচে গেছে আমাদের অভয়। আরে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এখানে কোনো সমস্যা হবে, তুমি আমাকে এখানে নিয়ে এলে। চলো এখান থেকে। এটা কি ধরনের ব্যবহার ছিল? এভাবে কথা বলে? হ্যাঁ, তোর দিদির শ্বশুর বাড়ির লোকরা। হে ভগবান, ওদের বাড়িতে যেন কোনো ঝামেলা না হয়। এত হাঙ্গামা করছো কেন তুমি? আমি তো শুধু আমার ছেলের সম্বন্ধ নিয়ে গেছিলাম ওখানে। তোমার ছেলের সম্বন্ধ ভাঙতে যাইনি ওখানে। তনুজা, তুমি একবার ভেবেছো কি ওখানে আমাদের সম্মানটা কি থাকবে? মা মেয়ে কোনো বড়দের ছাড়া বাড়িতে কোনো পরামর্শ না করে ওখানে পৌঁছে গেলে সম্বন্ধ নিয়ে? বৌদি, আমি তো শুধু, তুমি তো ব্যাস চুপই থাকো। জেঠিমা একটু শান্ত হয়ে যাও প্লিজ, এতে মায়ের কোনো ভুল নেই, মা তো আমার খুশির জন্যই ওই ওই। বড়রা কথা বলছে না, ওনারা নিজেরা বুঝে নেবেন। তুই আমার সাথে আয়, চল। কী রে, বেশি সেয়ানা হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই পাঠিয়েছিলি না কাকিকে কীর্তিদের ওখানে? ব্যাপারটা হলো যে কাল যা পুজোয় হচ্ছিল না, সেটা এড়িয়ে যায়নি এই চোখ থেকে। আসলে কি, আমার নজর থেকে কোনো কিছুই এড়ায় না, না তোমার কাণ্ড কারখানা, না তোমার অভিশোধ। তুমি কি বলতে চাইছ? আমি এটাই বলতে চাইছি যে ছোটবেলা থেকেই তুমি কখনো আমার খুশি সহ্য করতে পারো না, কিন্তু আজকে তো তুমি সবকিছু ছাড়িয়ে গেছো তনুজা। তুমি আজ আমার ছেলের খুশিও সহ্য করতে পারছো না? নয় না, এখন তোমার মাথা গরম, কিন্তু আগে কখনো এইভাবে নিজের পরিবারের সম্বন্ধে এরম শব্দ উচ্চারণ করবে? তুমি এদেরকে পরিবার বলো,
আমি তো এটাকে পিছন থেকে আঘাত করা বলি। তবে মানতে হবে বৌদি, খুব সুন্দর তুমি পিছন থেকে ছুরিটা মারতে পারলে। আমি বলতে চাইছিলাম যে খুব ভালো প্রস্তুতি নিয়ে গেছিলে ওখানে। ঋতু, তুই তো এই পরামর্শ দিয়েছিলিস না, তাহলে এখন তুই চুপ কেন? আরে আমি তো এবারে তো সব থেকে ছোট, আমার তোমাদের মতো বোধ বুদ্ধি আছে নাকি? তোমার তো নিজের একটু মাথা কাটানো উচিত ছিল নাকি যাওয়ার আগে? তুমি জানো ঐশ্বরী দেবী এত চিন্তা করছিলেন, এত চিন্তা করছিলেন কারণ ওনাকে মেয়ে শ্বশুর বাড়িতে না করতে হয়েছে, ক্ষমা চাইছিলেন উনি আমার কাছে। আর যদি উনি ফোন না করতেন না তো আমি তো কিছু জানতেই পারতাম না। বাবা, এই পিসির বুদ্ধি তো কীর্তির থেকেও বেশি, দেখো কিভাবে অশান্তি লাগিয়ে দিল। চুপ কর, এক তো তোর মা আমায় মিথ্যে বলেছে, আমার অনেক বারণ করা সত্ত্বেও ওখানে গিয়েছিল। তোর মাকে তুই সাপোর্ট করছিস? সঙ্গ, তোর মনে হয় যে সব কিছুর পরও আমি তোর সঙ্গ দেব? ও, এবার এই বাড়ির লাট সাহেব আমাকে বোঝাবে। হ্যাঁ, আরে ভুলে গেছিস নাকি, যখন তুই কীর্তির নামের মালা জপছিলি না, তখন আমি সাহায্য করেছিলাম তোকে, বলবো গিয়ে সবাইকে এখন সেটা? বাবা কি জানিস তো, যে আমার কথা পরিবারের মাঝে হয়েছিল আর তোর কথা এই ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো অশান্তি হবে না, অসম্মান করেছিস তুই ওদের, কত খারাপ লেগেছে বলতো? খারাপ লাগলে লাগবে, আর আমরা ভয় পেতে যাব কেন? আমরা মেয়ে পক্ষ বলে, মা আমি যতই ভালো কিছু করি না কেন তোমার কাছে তো আমার কোনোদিনই কোনো মূল্য নেই। প্রশংসা তো দূরের কথা বৌদি, তুমি তো এরকম কোনো সুযোগই ছাড়োনি আমাদের আত্মসম্মানকে নষ্ট করে দেওয়ার জন্য। শান্ত হও তনুজা। আরে দাদা, কি করে শান্ত হব, আমিও এই পরিবারের সদস্য, যেমনই হই না কেন নিজে রোজগার করি নিজে খাই, কিন্তু সব সময় আমাকে এটা বোঝানো হয় যে আমি এই পরিবারের একটা ভার। বাহ, চোরের মায়ের দিচ্ছি বড় গলা। দাদা, আমি সবার আগে বৌদির কাছে গিয়েছিলাম কীর্তির সম্বন্ধের জন্য, কিন্তু প্রত্যেকবারের মতো উনি বারণ করে দিলেন। দাদা আপনিই বলুন, যদি অভয়ের জায়গায় বরুণ হতো তাহলে বৌদি এটাই করতো তো? তনুজা এবার চুপ করো। না তনুজা, আমি এরকম করতাম না, কারণ বরুণ আর অভয়ের মধ্যে আকাশ পাতাল তফাত, আর আজকে তুমি যেটা করেছো তাতে আমাদের নাক কাটা গেছে। সাহসটা তো দেখো, আমার জন্য সম্বন্ধ পাঠিয়ে দিল। তুই নিজের সীমা ছাড়াচ্ছিস অভয়। কেন রে, সীমানা তো তুই পার করে গেছিস, ওই কীর্তির চক্করে তুই যা পাগল হয়ে গেছিস না, তোর এই চোখে মুখে না রিজেকশনের ছাপ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আরে ওই তোর কি মনে হয় কীর্তি আমাকে ছেড়ে তোকে পছন্দ করবে, তোর মতো অকম্মাকে? হ্যাঁ, আর হাতটাকে না একটু সামলে রাখিস, না হলে ভেঙে দেবো এটাকে। কীর্তিকে আমি নিশ্চয়ই পছন্দ করি, কিন্তু ওদের বাড়িতে আমি সম্বন্ধ পাঠাইনি। এইবার তোমার এই অকম্মা ভাই বিয়ে যদি করে তাহলে কীর্তিকেই করবে, আর সেটাও তোমার চোখের সামনে। তুই এখানে আছিস আর আমিও, এবার আমিও দেখি তুই কিভাবে করিস বিয়ে কীর্তির সাথে। আমি বলেছিলাম না যে কোনো অশান্তি চাই না আমার, আমি বারণ করা সত্ত্বেও তুমি ওখানে কেন গেছিলে? আর তুই, এই সমস্ত ঘটনা তোর জন্য হয়েছে, তুই নিশ্চয়ই বলেছিলি তোর মাকে ওখানে যেতে। বাবা প্লিজ, কখনো তো আমার দিক থেকে ভেবে দেখার চেষ্টা করো একবার, তুমি সবসময় আমারই কেন দোষটা খুঁজে বার করো, আর আমি মাকে পাঠাইনি ওনাদের বাড়িতে। চুপ কর,
কাজকর্মের কোনো নামগন্ধ নেই, শুধু মুখে মুখে তর্ক করতে শিখেছি। 2 বছর ধরে বাড়িতে বসে আছিস তুই। আরে বরুণকে দেখ, নিজের বন্ধুদের দেখ, সবাই চাকরি করছে, তুই এখনো কেন চাকরি পেলি না বলতো? হ্যাঁ তো দিন রাত তো চেষ্টা করছি আমি। আরে চেষ্টাটাই তো ঠিক করে করছিস না তুই, কারণ অলসতার অভ্যেস চলে এসেছে তোর। যখন নিজের বাবাই অকর্মণ্য ভাবে, তখন কোথা থেকে পাবো কনফিডেন্স? কি করে পাবো কোথাও চাকরি? এইটা ঠিক আছে, নিজের অসফলতার বোঝা নিজের বাপের কাছে চাপিয়ে দে। ঠিক আছে, যখন সব দায়িত্ব আমাকেই নিতে হবে, তাহলে তৈরি থাক, কাল থেকে তুই দোকানে যাবি, দোকানে বসবি তুই। নাও, পেয়ে গেছে তোমার ছেলে এখন চাকরি। আর শোনো, আজকের দিনটা আমাদের জন্য খুবই খুশির দিন, তুমি প্লিজ নয়না বৌদির কাছে যাও আর ওনার কাছে ক্ষমা চাও, এই ব্যাপারটা এখানেই শেষ করে দাও, প্লিজ, বুঝতে পেরেছো? মা, যখন আমি বারবার না করেছিলাম ওদের বাড়িতে না যেতে, তখন কেন গেলে ওদের বাড়ি সম্বন্ধ নিয়ে? আরে তোর খুশির জন্য, তোর খুশি। আরে কিসের খুশি? ছেলের প্রতি ভালোবাসা আমার জীবনে যা বিপদ ঘটালো না, সবাই আমাকে কথা শোনাচ্ছে আর আমি যে যোগ্য নই সেটা প্রমাণ করছে বাড়িতে। আরে তুই কি বলছিস অভয়! আর যে ওই বরুণ আমাকে যা বলেছে না, সেটা আমি সারা জীবনেও ভুলতে পারব না। এইবার দেখো আমি কি করব। এই নয়না বৌদিও না তিলকে তাল বানিয়ে দিল, নিজের সন্তানের খুশি নিয়ে চিন্তা করা অপরাধ তো নয়, অপরাধের থেকে কম নয়। যখন বারণ করেছিল নয়না বৌদি ওখানে যেতে, তখন কি প্রয়োজন ছিল যাওয়ার? অনুজাদাও বলেছিল যে যেও না, কিন্তু না, আমাদের তনু বৌদি তো ঋতু, ব্যাস ঋতুকে চুপ করিয়ে কি হবে? হ্যাঁ, আরে এটা কিরকম কথা, ওর নিজের ছেলের খুশির জন্য আমার ছেলের খুশি বিসর্জন দেব, তাই না? তনু যা ভুল করেছে আর তুমি তো কথা শুনিয়েও দিয়েছো, এখন একটু বুদ্ধি খরচ করো আর এই মহাভারতটা এখানেই বন্ধ করো। মহাভারত তো এখন শুরু হবে। বাড়ির মধ্যেই আনন্দের পরিবেশ যেন দুঃখে না বদলে যায়। একদম ঠিক বলেছো তুমি, আর এই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বরুণের বিয়ে অবধি তনুজা আর ওর পরিবার কোনো রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না, আর আমার এই সিদ্ধান্ত বদলাবে না। অনুজ আমার সম্পর্কে ছোট ভাই, একই ছাদের তলায় একসঙ্গে থাকি আমরা, আর তুমি চাইছো ওর ভাইপোর বিয়েতে ওর আশাটা বন্ধ করে দিই আমরা? এ কিরকম জেদ করছো তুমি? আজ অবধি আমি কখনো জেদ দেখাইনি, কারণ আমার জেদ দেখানোর দরকার পড়েনি, কিন্তু আমি আমার ছেলের আশীর্বাদে আর কোনো রকম ঝামেলা চাই না। যদি তনুজা আর ওর পরিবার আশীর্বাদে আসে, তো আমি আশীর্বাদে আসবো না। তোমার শরীর ঠিক আছে? তুমি এরকম এত অন্ধকারে কেন বসে আছো? আর মন্দিরের প্রদীপটাও জ্বালাওনি তুমি। আরে হ্যাঁ, ওই খেয়ালই ছিল না আমার। এক মিনিট, কি হয়েছে গো মা, কোনো সমস্যা হয়েছে? শ্রদ্ধা, যেভাবে কীর্তি আজ তনুজা দেবীকে কথা বলেছে না, এটা ও একদম ঠিক করেনি। আরে পরিস্থিতিকে সামলানোর একটা ধরন আছে না, কিন্তু এই মেয়ে জানি না কবে শিখবে। ব্যাস ওদের বাড়িতে যেন কোনো ঝামেলা না হয়। ঝামেলা তো তুমি করছো বৌদি। আমি বরুণকে সবসময় নিজের ছেলের মতো ভেবেছি, কিন্তু আমার ছেলে সবার গলার কাটা। আরে আমি আমার ছেলের সম্বন্ধ নিয়ে গেছি বলে তুমি তো বিরাট ঝামেলা শুরু করে দিলে।
আর বৌদি একটা কথা আমি বলে দিচ্ছি, আমিও না, না যদি কেউ ডাকে কারো আশীর্বাদে যাব না। চলো ভালো হয়েছে, এইটুকু তো বুদ্ধি আছে তোমার। আর যাই হোক, আমার ছেলের আশীর্বাদে আর কোনো নতুন ঝামেলা হবে না। এবার চুপ করো তুমি নয়না। আমি তোমাকে ক্ষমা চেয়ে এই ঝগড়াটা শেষ করার জন্য নিচে পাঠিয়েছিলাম, তুমি দেখছি এই ঝগড়াটাকে আরো বাড়িয়ে দিলে। ঘরে যাও, যাও। বৌদি যা বলছে আমি বুঝতে পারছি, যদি বৌদির কোনো অসুবিধে থাকে তো। এটা তুমি কেমন কথা বলছো অনুজ? নয়নার আগের মাথায় কিছু বলে দিয়েছে। যাও তুমি তনুজাকে গিয়ে দেখো, আমিও আমার স্ত্রীকে সামলাচ্ছি, সব ঠিক আছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। জানিস আমি যখন নয়না দেবীকে বলেছি তখন উনিও চিন্তায় পড়ে গেছেন। ওনার আওয়াজ শুনে আমার তো মনে হয়নি যে ওদের বাড়িতে সব ঠিকঠাক থাকবে। আরে মা, তুমি এত টেনশন করো না, সব ঠিক হবে। আর তুমি তো বলো, যেই লোকগুলো সবসময় ভালো করে তাদের সাথে সবসময় ভালোই হয়, কখনো খারাপ হয় না। তাহলে আজ তুমি তোমার ফিলোসফি নিজেই ভুলে গেলে। মা গো, আমি তো শুধু এটাই চাই যেন আমাদের জন্য কারো বাড়িতে কোনো ঝামেলা না হয়, ব্যাস। দেবীমার কাছে শুধু এটাই প্রার্থনা করি। তাহলে ব্যাস, ধরে নাও যে দেবীমা তোমার প্রার্থনা শুনে নিয়েছেন। আমার বোঝ তার নেই। ভগবান, কি হলো? ত্রিপাঠী বাবুর বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু যদি এই প্রবলেমটা সলভ না হয় না, তাহলে আশীর্বাদের দিন 100% গড়বড় হওয়ার চান্সেস আছে। কীর্তি, সব কথা এরকম ঘন্টার পর ঘন্টা ঘুরিয়ে পেছি বলার কি দরকার আছে? বল না সোজাসুজি কি প্রবলেম হয়েছে। আজ সন্ধেবেলা আশীর্বাদ, আর এখনো আমার ড্রেস ফাইনাল হয়নি। আর যতক্ষণ না ড্রেস ফাইনাল হচ্ছে, মেকআপ, হেয়ার, জুয়েলারি আমি কি করে লক করব? আরে আমি তো ভুলেই গেছিলাম, এই দুটোর মধ্যে কোনটা পরবো? দিদি প্লিজ হেল্প। তোমরা দুজন হাসছো? সিরিয়াসলি তোমরা হাসছো? ছেড়ে দাও, আমি না আমার ওই পিঙ্ক লেহেঙ্গাটাই পরবো। কীর্তি, তোর এই সাজগোজ তো চলতেই থাকবে, আগে তো দিদিকে তো সাজা, ও বিয়ের কোণে, তুই না যা। চল দিদি, আগে আমি তোকে তৈরি করে দিচ্ছি। এখানে রেখে দিন, আর ওদিকটা একটু দেখুন সব ব্যবস্থা হয়েছে কিনা। ভগবান তোমাকে সব খারাপ নজর থেকে বাঁচাক। দীক্ষিত বাবু পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছে, যে কোনো সময় পৌঁছে যাবেন। ঠিক আছে। নয়না এখানে এসো, এসো। নয়না, অনেক হয়ে গেছে ব্যাপারটা, এখন যাও, অনুজ আর তনুজাকে ডেকে আনো প্লিজ। ঠিক আছে, তুমি যদি চাও যে আমি আমার ছেলের আশীর্বাদে না থাকি তো ডাকো তুমি তোমার ছোট ভাই আর তার বউকে। আরে নয়না শোনো তো, নয়না। বাবা বলুন, তোর
কাকা আর কাকিমার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে। দাদা, আজ আমাদের বাড়িতে খুব খুশির দিন। আমাদের প্রথম বাচ্চার প্রথম ফাংশন, বৌদির জন্য খুব স্পেশাল। বৌদির যেন মন খারাপ না। কিন্তু অনুষ্ঠ তোমার কথাটা তো শোন। দাদা, দোকান থেকে আশীর্বাদের জন্য কিছু জিনিসপত্র এনেছিলাম, জিনিসপত্রগুলো একটু রেখে দাও প্লিজ। এইসব অভয়ের জন্য হয়েছে, ছাড়ব না কেন। বরের ছোট ভাই আর এখনো অব্দি তৈরি হতে পারলে না? তুমি একটু দূরে যাও, আগে দূরে যাও। ভুলে যাওয়ার রোগ আছে নাকি তোমার? গতকালের ঝামেলাটা মনে নেই? আমি পাগল নাকি এত কিছু হওয়ার পরেও ওর আশীর্বাদে যাব? তো তার মানে হলো বরুণ আমাদের আশীর্বাদে আসবে না? আমাদের আশীর্বাদ? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? বারবার সেই ফালতু কথা। আরে তুমি যাও না, আমার আমার একটু শান্তি চাই এখন, প্লিজ। একে কে বোঝাবে? আরে এসে গেছে মেয়ের বাড়ির সবাই। আসুন। নমস্কার। 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 ব্যাস মা, সুখী হও। বলুন বাবা। আরে থাক 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 বাবা, সুখে থাকো। আসুন না, বসুন, এখানে আসুন। এসো মা। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। নয়না দেবী, তনুজা দেবী আর দাদাকে দেখছি না যে। ঐশ্বী দেবী, কালকে যা হয়েছে সেটা আজ অবধি আমাদের পরিবারে কখনো হয়নি। তনুজা কাল যেটা করেছে তারপরে আমরা ওদের আশীর্বাদে থাকতে বলবো? একদম না। ইয়শ্বিদি, কাল আপনি নয়না বৌদিকে যা কিছু বলেছেন যদি আপনি না বলতেন উনি কখনো জানতে পারতেন না। না জানতে পারতেন আর না এসব হতো। আমি বলতে চাইছি যে খুব ভালো হয়েছে যে আপনি বলে দিয়েছেন, নইলে আমরা জানতেই পারতাম না যে তনু বৌদি আর না জানে কি কি লুকোয় আমাদের থেকে। নয়না দেবী, আমার মেয়ের সম্বন্ধ হতে চলেছে এ বাড়িতে, আর এত বড় ব্যাপার আমি আপনার থেকে লুকিয়ে রাখতে চাইনি। যদি আমি এতটুকু আন্দাজ করতাম যে আপনার বাড়িতে কোনো ঝামেলা হবে তাহলে। না না, একদম না, আপনি কোনো ভুল করেননি, আপনি তো সেটাই করেছেন যেটা আপনার করা উচিত। ঐশী দেবী, যা করেছে সেটা তনুজা করেছে, ওর পরিবারের কাছে এত বড় কথাটা লুকিয়েছে, আপনি কেন গিলটি ফিল করছেন?
নয়না দেবী, এটা আপনার পরিবারের ব্যাপার, আমার মতামত আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু নতুন সম্পর্কের শুরুটা যদি এইভাবে হয় তো মনে সংশয় তো রয়ে যায় না। আন্টি, আমি বাড়িতে নতুন সম্পর্কের শুরুটা সব গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাই। আপনার সামনে হাত জোর করে রিকোয়েস্ট করছি, নিজের মেয়ে মনে করে প্লিজ এই রিকোয়েস্টটাকে মেনে নিন, যাতে এটা মনে হয় এই বাড়িতে সম্পর্ক তৈরি হচ্ছে, কোনো সম্পর্ক ভাঙছে না। প্লিজ আমার ছেলে অনেক ভাগ্যবান, কারণ ও তোমার মতো জীবনসাথী পেয়েছে। পিসি, নাটকটা তো দেখো একবার ওর, ওকে দেখে মনে হচ্ছে না যেন কোনো টিভি সিরিয়ালের হিরোইন। সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে নিজের মিষ্টি মিষ্টি কথা দিয়ে। কত ভালোবেসে যত্ন করে উপহারটা নিয়েছিলাম বরুণের জন্য, আশীর্বাদে দেব বলে। কিন্তু এবার কি করবে এই গিফটটার, কারণ আশীর্বাদে তো আমরা যাচ্ছিই না। তো উপহার দিতেই চলে এসো আশীর্বাদে। কেন, এখন আমরা যদি ওখানে যাই তো ঝামেলা হবে না? তনুজা, তুমি এত বড় কাণ্ড করেছো, বরুণের শ্বশুর বাড়ি চলে গেছো আমাকে না বলে, তার উপর অভয় সম্বন্ধ নিয়ে তো আমার খারাপ লেগেছে আর রাগ হয়েছে। কিন্তু যদি ঐশ্বী দেবী তোমার কথায় কিছু মনে না করে তো আমি তোমার উপর রাগ করে কি করব? আরে এখন এইসব কথাবার্তা ছাড়ো আর তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নিচে দীক্ষিত বাবু আর তার পরিবার তোমাদের অপেক্ষা করছে। তনুজা, আমি তোমাকে এর থেকে বেশি আর মানাতে পারবো না, চুপচাপ আশীর্বাদে চলে এসো, ব্যাস। আমি নিজের নাকটা কাটাবো নাকি বরুণের শ্বশুর বাড়ির লোকের সামনে? আরে ভাই, আমি কাকি শাশুড়ি, আরে আমাকে ভালো করে একটু সাজতে তো দাও। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ বৌদি, আসছি আমি। অনুজ, আজ যদি শ্রদ্ধা মা না থাকতো না, দুটো পরিবার আবার এক হতেই পারতো না। দাদা, আমরা নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, আমরা শ্রদ্ধা মাকে বৌমা হিসেবে পেলাম। একদম ঠিক বলছিস তুই, যাকে তাড়াতাড়ি নিচে আয়, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। যা, তুইও তৈরি হয়নি? হ্যাঁ। তুই কোথায় চললি? এখানেই আছি বাবা। যা তাড়াতাড়ি রেডি হয়নি? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? আজকে তোর দাদার আশীর্বাদ, তুই সেখানে থাকবি না নাকি? দেখ, অনেক চেষ্টার পর ঝগড়া শেষ হয়েছে, আমি এটা নিয়ে নতুন করে আর কোনো সমস্যা চাইছি না, বুঝেছিস? যা তৈরি হয়ে না। কৃতির সাথে দেখা করতে যাবি না? বললাম না আমি যাব না। হায়, এবার তো যেতেই হবে। এই দেখো শ্রদ্ধা, এসে গেছে তোমার কাকি শাশুড়ি। দারুণ করেছো দেখছি তুমি, কিন্তু আমার সাথে প্রতিযোগিতা করে জিততে পারবে না, কারণ আমার ব্যাপারটা একটু আলাদা। কিন্তু তনু বৌদি, আমার তোমার জন্য খুব খারাপ লাগছে।
আগে শ্বশুরবাড়ির লোকেদের দেখো, আশীর্বাদের আগেই এত মেনক সেবা করে দিল। আরে ঋতু, মন কথায় জল ঢাল আর তুই মনে রাখিস না, আসলে এই লোকগুলোর জন্যই আমাদের বাড়ির এত বড় ড্রামাটা শেষ হয়েছে। হ্যাঁ আমিও তো এইটাই বলার চেষ্টা করছিলাম যে যা হয়েছে খুব ভালো হয়েছে, সোনায় সোহাগা হয়ে গেছে। আমি তো খুব খুশি যে আমার তুই বৌদির টিম রেডি হয়ে গেছে। স্ত্রীর সাথে বিয়ে তো আমিই করবো। হাই কীর্তি। হাই। ওই আমি আমি বলছিলাম যে হ্যাঁ মা আসছি চল। এই ম্যাডামের অহংকার তো অনেকটাই বেশি, এর আগে পিছনে ঘুরে নিজের অপমান করো না। আমার ম্যাটার এটা, আমি সলভ করে নেব, তুই কেন না গলাচ্ছিস সেখানে? এমনিতেও কালকের ঘটনার পর কথা তো আমায় বলতেই হবে ওর সাথে। ভুল ট্রেনের পিছনে ছুটছ তুমি, আবার এরকম না হয় যে যে ট্রেন তোমার জন্য অপেক্ষা করছে সেও মিস হয়ে যায়। তুই আর মাথা খারাপ করিস না, আমার আমার ট্রেন পাই কি না পাই তোর তাতে কি, এটা আমার প্রবলেম। ওকে ওকে আশীর্বাদের সময় হয়ে গেছে, আপনারা এখানে আসুন। হ্যাঁ পুরোহিত মশাই, এসো বাবা। ঠিক আঙুলে পরান। সরি। অভিনন্দন বাবা, অভিনন্দন অভিনন্দন আশি দেবী আপনাকেও। আগে সবাই চাইছিল সম্পর্ক গড়ে উঠুক, এখন বাবলু বলছে এটা যে সবার ফ্যামিলি ফটো উঠুক। কিন্তু আগে সব জুনিয়র্স তারপর সব সিনিয়র্স। একদম ঠিক বলেছে কীর্তি, অ্যাবসলিউটলি কারেক্ট। আরে বাচ্চাদের তো এইসব চলতেই থাকবে। শ্রীদেবী আমরা পুরোহিত মাসির সঙ্গে বসে বিয়ের দিনটা ঠিক করিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো আসুন পুরোহিত মাসি এসো। দাদা, তনুজা দেবী, পুরোহিত মশাইয়ের কাছে বিয়ের দিন ঠিক করতে যাচ্ছি, আপনারাও চলুন। আসুন
বাবলু কি করছিস? কি হচ্ছে এটা? কি চলছে মানে? বরুণ, বাবা হই আমি তো, তোর দৃষ্টি কোথায় আমি ঠিক ধরতে পারি? বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি পরে কথা বলছি। কথা আজকেই এবং এক্ষুনি হবে। দেখ বরুণ, এই বিয়েটা তোমার কথা মতো হচ্ছে, কারণ তুমি হ্যাঁ বলেছিলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোর নজর শ্রদ্ধাকে ছেড়ে কীর্তির ওপরে বেশি যাচ্ছে। বাবা, এরকম কিছু নয়। ওই আমি যদি না হয় সেটা ভালো। দেখ বাবা, সম্পর্ক মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে বানানো হয়। আর আমার মনে হচ্ছে তুমি এখনো এই সম্পর্কটাকে হৃদয় দিয়ে মেনে নাও। বাবা, শ্রদ্ধা খুব ভালো এবং খুব রুচিশীল একজন মেয়ে, এবং তোমার জন্য একেবারে সঠিক। আমি ওর সঙ্গে কিছু ভুল হোক সেটা দেখতে পারব না, এই জন্য এটা যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে খেয়াল রাখবে। নয়না দেবী, আগামী সোমবার দিনটা সর্বোত্তম। শুনছ? হ্যাঁ আসছি। মাসে বিয়ের দিন ঠিক করে দিয়েছেন, এসো এসো। ঐশী দেবী, অনেক অভিনন্দন, সামনে সোমবার শ্রদ্ধা মা আমাদের হয়ে যাবে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি পুরোহিত মশাই একটু তাড়াতাড়ি একটা দিন ঠিক করেছেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, মিলেমিশে আমরা সব কাজ করে নেব। কনগ্রাচুলেশনস বরুণ। কংগ্রাচুলেশনস দাদা। অভিনন্দন বৌদি, বাচ্চারা তো তাড়াতাড়ি বড় হয়ে গেল, বুঝতেই পারলাম না। এবার আমরা বরুণের বিয়ে খুব ধুমধাম করে করব। আচ্ছা দাদা, এবার অনুমতি দিন, সময় ভীষণ কম আর অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আজকে দিনটা আপনারা রেস্ট নিয়ে নিন, কাল থেকে তো আবার মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ, তারপর বিয়ে। কি বাবা বলুন? যাওয়া যাক। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আসুন। নমস্কার।
সব জিনিস নামিয়েছিলে গাড়ি থেকে? রাখো এখানে। কীর্তি, তুই একটা কাজ কর, বাবলুর সাথে গিয়ে সব জিনিস ভেতরে রেখে আয়। মা, আমি ক্লান্ত। এই দেখো আমার মুখটা দেখে কত ক্লান্ত মনে হচ্ছে। কি দরকার ছিল ব্যাক টু ব্যাক ফাংশনস রাখার? একটা ফটো আমার ভালো আসেনি। মা কীর্তি, বিয়েতে এই রকমই হয়। আমি গেলাম শুতে। আর রাত্রে না একটা ফেস মাস্ক লাগিয়ে শুতে হবে, যাতে আমাকে বিউটিফুল আর সুন্দর দেখায়। আমি আমার গিফটটা নিয়ে যাচ্ছি। গুড নাইট। আচ্ছা, এবার আমিও যাই, ব্যাংকের অনেক কাজ পড়ে আছে, এবার গিয়ে শেষ করি। ঠিক আছে। দিদি, আমিও কালকে স্কুল যাব না, বাড়িতে ফাংশন, কত কাজ থাকবে। আচ্ছা, আর কালকে যে তোর টেস্ট, সেটা কে দেবে? দিদি, পরীক্ষা আর কোথায় পালাবে, কিন্তু তোমার বিয়েতে ভাই দায়িত্ব না নিলে কি করে হবে? কাল সবার আগে তুই টেস্ট দিবি, তারপরে সব ফাংশন অ্যাটেন্ড করবি। আর হলো দায়িত্ব নেওয়ার কথা, সেগুলো সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তুই এখন গিয়ে শুয়ে পড়, কাল সকাল সকাল তোকে তুলবো রিভিশন করাতে, বুঝলি? দিদি, আমি আমার গিফট নিয়ে ঘুমোতে যাচ্ছি। আচ্ছা মা, এবার তুমিও গিয়ে শুয়ে পড়ো, নিশ্চয়ই খুব ক্লান্ত। আর কাল থেকে সমস্ত কাজকর্ম শুরু করতে হবে, তাই না? এইসব আমি রেখে দিচ্ছি। কি হলো আমার মমতাময়ী মায়ের, আবার কি টেনশন নিয়ে বসে গেলে তুমি? শ্রদ্ধা, আশীর্বাদ তো হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তনুজা দেবী এখনো রেগে আছেন। মা, সমস্ত ফ্যামিলিতেই এরকম ছোট ছোট সমস্যা হয়ে থাকে, এই বিষয়টাকে নিয়ে এত বেশি টেনশন করার কি দরকার আছে? টেনশন নিচ্ছি না, বাস আমি মানেটা আমি বুঝে গেছি যে কীর্তি, তোমাকে টেনশন দেওয়ার কোটা একটু কম হয়ে গেছে, সেই জন্য তুমি নতুন জায়গা থেকে টেনশন নিচ্ছ, তাই না? আরে তাই না, না কীর্তি থেকে বড় কোনো টেনশন নেই আমার জীবনে। চলো এবার তুমি শুয়ে পড়ো, কাল থেকে আমার লক্ষ্মী বেটার বিয়ের কাজ শুরু হবে, আর তারপর কাল এই সুন্দর হাত দুটোতে মেহেন্দিও তো লাগবে না। তুই এখনো তৈরি হসনি? তৈরি? কিন্তু বাবা কেন? আরে গাধা, পরশুদিন তোকে কি বললাম দোকানে গিয়ে বসার কথা? আর তুই চাইছিস যে আমি তোর উপর ভরসা করব? আর কবে তুই দায়িত্ব নিতে শিখবি অভয়? দোকানে গিয়ে তাড়াতাড়ি পৌঁছো, মালগুলো আসছে রিসিভ করতে হবে, আর অ্যাকাউন্টসগুলো সব ট্যালি করতে হবে। আর হ্যাঁ, আরও একটা দায়িত্বপূর্ণ কাজ আমি তোকে দিচ্ছি, এখানে 25,000 টাকা আছে, রাম বাবুর হাতেই দিবি এই টাকাটা আজ, বুঝেছিস? আরে ধর বাবা। কিন্তু আমি চাকরি। ধর, গিয়ে ওনার হাতে দিয়ে আসবি, বুঝেছিস? আরে বাহ দাদা, অভয় এবার থেকে দোকানে বসবে নাকি? এটা কবে সিদ্ধান্ত নিল আমায় বললেও না। তবে ভালোই হয়েছে, এত সহজে সবাই কি আর চাকরি পায় নাকি? অভয়, এবার থেকে বাড়িতে আরাম করা বন্ধ, দোকান যাওয়া শুরু। আরে শোন, সন্ধ্যেবেলা আসার সময় আমার জন্য ওই যে স্কিন টাইট করার ফেস প্যাক পাওয়া যায় না, ওইটা একটু নিয়ে আসিস। এ নাও পিসি, তুমি কফিটা খেয়ে। তুমি জানো পিসি, বয়সের ছাপ না, তোমার মুখ চোখ ফেটে বেরিয়ে আসছে। যতই স্কিন টাইট করো, যতই ওই প্যাক লাগাও, সত্যিটা কিন্তু ধরা পড়বে। দাদা, কানের করে একটা দেবো না, এইভাবে কথা বলে কেউ? দাদা, আমি নিয়ে আসছি, এটা গিয়ে রামবাবুর হাতেই দিবি, দায়িত্বপূর্ণ কাজ এটা, কোনো গড়বড় যেন না হয়। আর তুই তাড়াতাড়ি দোকানে আয়। আর তুই তো একদম কোনো কাজেরই না, কিপ্টের হাত দিয়ে একটা আমাকে বড় বলা হচ্ছে। আমাকে
তবে আমার কি এমন বয়স হয়েছে? এই যে শোনো, বলো। হাই, আমি না তোমার ডাক দেখলে পরে ও ফিদা হয়ে যাই। দূরে যাও তো, দূরে থাকো আমার থেকে। রাস্তা আমাকে বাইকে ড্রপ করে দাও না। পাগল হয়ে গেছো? কেন বসাবো তোমাকে আমার বাইকে? কেন, আমি বসলে পরে তোমার বাইক ভেঙে যাবে নাকি? আমি যেখানে যাব তোমার রাস্তাতেই পড়বে, ড্রপ করে দাও না প্লিজ। কোথায় যাবে তুমি? আন্টি আশীর্বাদের মেহেন্দি দিয়েছে শ্রদ্ধা বৌদির ঘরে পৌঁছানোর জন্য। নিজের হাতে প্রত্যেকটা কোণ বানিয়েছেন উনি বৌমার জন্য। আর এই পরিস্থিতিতে নাও তো করতে পারি না। কথাটা তো তুমি একদম ঠিকই বলেছো, কিন্তু আমি তোমায় বলি কি, আজ তো সঙ্গীত, আর কোথায় তুমি এই ডেলিভারি করার চক্করে পড়ে গেলে? তার মানে? মানে হচ্ছে, কেন তুমি এইসব কাজের মধ্যে জড়িয়ে গেলে? এইসব কাজই যদি করতে থাকো তাহলে পার্লারে গিয়ে নিজে সাজবে কখন? মেহেন্দি পড়তে হবে না? কিন্তু আন্টি আমাকে এইসব কিছু দিয়ে আসতে বললো। আরে এটার চিন্তা তুমি কেন করছো? আমি এটা ডেলিভারি করে দেবো। তুমি গিয়ে ফাংশনের জন্য রেডি হও, যাও দাঁড়িয়েছো কেন, যাও। আরে যাও, রেডি হয়ে যাও, আমি ওটা দিয়ে আসি তাড়াতাড়ি। হ্যাঁ বাই। হ্যাঁ ও, ওই কীর্তির চক্করেও আমাকে মুরগি বানিয়ে চলে গেল। একে তো আমি দেখে নেব পরে। এই দেখুন দিদি। ওয়াও মা, কি সুন্দর! এটা তো একদম আলিয়া ভাট যেমন পড়েছিল। এক আমাদের বিয়ের কোণে, যার নিজের বিয়ের দিনও কাজ শেষ হয় না, আর একজন এই মহারানী, যার ন্যাকামো কোণের থেকেও বেশি। কীর্তি তাড়াতাড়ি পছন্দ কর, অনেক কাজ রয়েছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ রে বাবা। আপনি আর কিছু দেখেন? শ্রদ্ধা, আসছি মা। আরে শ্রদ্ধা, আরে তুই বিয়ের কোণে, মা এসব কাজটাজ রাখ তো, এক্ষুনি ও বাড়ি থেকে মেহেন্দি চলে আসবে, আর অতিথিরাও চলে আসবে। তুই তাড়াতাড়ি নিজের ড্রেস ফাইনাল কর, আর এই নাও তৈরি হতে যা তাড়াতাড়ি। শ্রদ্ধা বসো। আরে বসো, জুসটা খাও। আমি জানতাম তুমি কোনো না কোনো টেনশন নিয়ে ঠিক বসে থাকবে। শ্রদ্ধা, তুই যখন চলে যাবি তখন আমার কি হবে? সেটাই হবে যেটা কীর্তি চাইবে। বিয়ে তোমার নয়, শ্রদ্ধাদির হচ্ছে। কবে দায়িত্ব নেওয়া শিখবি তুই কীর্তি? যখন ও চলে যাবে না, তো এই সবকিছু তোকেই সামলাতে হবে। ঠিক বলেছি তো মা। দেখেছ আমার না তোমার সব ডায়লগ মুখস্থ হয়ে গেছে। রোজই তো শোনাচ্ছ। আর মা, একটাই তো দিদি আমার, এখন তার বিয়েটাও এনজয় করব না? আমাকে নকল করছিস? এক কানের নিচে দেব তোকে। পাগল একটা। তোর বাবা ফোন করেছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই গিফটের লিস্টটা তোমার ব্যাগেই রেখেছি। পারফেক্ট, ভীষণ সুন্দর, আমায় পড়লে ভালো লাগবে তো দিদি? হ্যাঁ দিদি, আপনার তো দেখছি খুব ভালো চয়েস, আর কোয়ালিটি দেখুন, আপনি না এক নম্বরের জিনিসটাই পছন্দ করেছেন, আর কাজ, আর কাজটা না এখানে খুব নিখুঁত ভাবে করা, আর দাম মাত্র 25,000 টাকা। আমি তোমায় ফোন করছি। কি কি বললে দাদা? 25,000? কোণে ও নয়, ও কোণের বোন, আপনি সেই হিসেবে কাপড় দেখান। মা নিতে দাও না প্লিজ, আমি সঙ্গীতের দিন এটা পরব, এর থেকে বেটার ড্রেস আমি পাবো না। চুপ। না মানে না, যখন তোমার বিয়ে হবে তখন পরো, তোমার যা ইচ্ছে হয়, কিন্তু এখন একদম না। মা তোমার এই সব গিফট আমি খালি আমার বেলাতেই কেন বলো তো? তুমি বসো, নিতে দাও না ওকে। এই তো আমি আমার এফডিটাকে ভাঙলাম, আমি টাকা দিয়ে দেব। আরে শ্রদ্ধা, কথাটা টাকার নয়,
যা আছে তাতে অ্যাডজাস্ট করতে শিখতে হবে। আজ তো হয়ে যাবে, তুই দিয়ে দিবি, কিন্তু যখন ও শ্বশুর বাড়িতে যাবে তখন। আর হ্যাঁ, ওর জেদকে বেশি প্রশ্রয় না দিয়ে ওকে কিছু শেখাও। দাদা আপনি 4-5 হাজারের মধ্যে কিছু দেখিয়ে দিন। বাবা তুমি এসো এসো। হ্যালো আন্টি। নমস্কার আন্টি। জেঠিমা মেহেন্দির তত্ত্ব পাঠিয়েছে। এসো ভেতরে এসো বাবা। আন্টি এবার থেকে তো যাতায়াত লেগেই থাকবে, আজ একটু কাজ আছে, আবার কখনো আসবো। বাই আন্টি। বাই বৌদি। সাবধানে যেও। হুম। দেখ না নয়না দেবী কি সুন্দর মেহেন্দির ডালা পাঠিয়েছেন। তুই এইবার আরাম করে মেহেন্দি লাগা, মেহেন্দি বলে কিছুক্ষণের মধ্যে এসে যাবে। এই তো চলে এসেছে। এসো মা ভেতরে এসো। এসো এসো মা বসো। তুই মেহেন্দি লাগা, আমি দেখে আসি বাবলুটা খাবার খেলো কিনা, ঠিক আছে? আসছি। দাদা। হ্যাঁ বলুন। এদিকে আসুন না। হ্যাঁ বলুন। ড্রেসগুলো দেখান। কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ দেখান না, রাখুন। দাদা এইটা দেখুন না, শহরে আজকাল খুব চলছে এইটা। এটাকে প্যাক করে দিন। দাদা ভাই কিন্তু এটার দাম 25,000 টাকা। হ্যাঁ আপনি দিয়ে দিন। আরো একটা দায়িত্বপূর্ণ কাজ আমি তোকে দিচ্ছি, এখানে 25,000 টাকা আছে, রাম বাবুর হাতেই দিবি এই টাকাটা আজ, বুঝেছিস? ভীষণ সুন্দর, আমায় বললে ভালো লাগবে না দিদি? হ্যাঁ এই নিন দাদা ভাই, হয়ে গেছে প্যাক। কীর্তির জন্য এত দামি একটা ড্রেস কিনলাম, বাড়িতে তো ঝামেলাই হয়ে যাবে। কীর্তি গিয়ে দেখ না কে এসেছে। আপনি আবার? অভয়। আরে অভয় এসো না ভেতরে এসো। না ওই বাড়িতে অনেক কাজ আছে, অ্যাকচুয়ালি জেঠিমা কিছু গিফটস পাঠিয়েছিল সেগুলো দিতে ভুলে গেছি, সেই জন্য আবার ফিরে এলাম। আচ্ছা এটা আন্টির আর শ্রদ্ধা বৌদির। আর এটা তোমার। এইটা তো ওই ড্রেসটাই যেটা আমার পছন্দ হয়েছিল।